নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। মকতব থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর। নরসিংদীর রায়পুরায় মকতব থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় ঝুমা নামে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 18 অক্টোবর বুধবার সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নিহত শিশুর ফুপু রেখা বেগম। সে একই এলাকার সাব মিয়ার মেয়ে। এ ঘটনার পর অভিযুক্ত অটোরিকশার চালক বাবুল মিয়া পলাতক রয়েছে। এ সময় নিহত শিশুর স্বজনরা নরসিংদী টিভিকে জানান, মকতবের থেকে আসার পথে বিস্কিট কিনছে, বিস্কিট কিনার পরে আর যেবারে অ্যাক্সিডেন্ট করছে অটোওয়ালা হ্যাঁ সিগারেট কিনছে, তিন না অটো টান দিছে, টান দেওয়ার পরে ধরেন নিচে করে আসছে, নিতে কপালে বাম সাইডিতে বাম চোখের এরকম বাম নাকে পাশ দিয়ে সিলে গেছে, কিন্তু বুকে বুকে যে চাপকাইছে এটা ছিল। রায়পুরা থানার এসআই আব্দুল হালিম জানান, নিহত শিশুর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট রুমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।